ইসলামের ছাত্র শিবির কি চায়? তালিমে পড়ে ইন্টারে পড়ে তার মা বলছে যে বাবা আমার ঠিক আছে শিবির ভালো, আমার ছেলে শিবির করবে, আপনাদের সাথে যাবে, কিন্তু একটু সময় দেন, আমার ছেলে তো একদম ছোট, ফেসবুক বা ইউটিউবের এমন এমন সেটিংস, মানে এইদিকে ধাক্কা দিলে এই ছবি আসে, ওইদিকে ধাক্কা দিলে ওই ছবি আসে, দেখবেন আপনার বাঘ নিয়ে যেতে পারে। অথচ সে এখন ক্লাস ওয়ানেই পড়ে না, যে না আর ইউনিভার্সিটি পড়ে হবে অসুবিধা নাই, পড়াশোনা তো অনেক হইলো বা আরো হবে অসুবিধা নাই, কিন্তু এখন শিবির করা দরকার নাই। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি দায়িত্ব পালন করব? আপনার একটা মিশন থাকতে হবে, আপনার একটা ভিশন থাকতে হবে, আপনার একটা টার্গেট থাকতে হবে, যে আমরা পড়াশোনা করে কিভাবে ভালো একটা জায়গায় অবস্থান নিতে পারি, কিভাবে একটা ভালো চাকরি পাইতে পারি, কিভাবে বিসিএস ক্যাডার হইতে পারি, বা কিভাবে ভালো একটা সরকারি চাকরি নিতে পারি, এগুলোকে আমরা ক্যারিয়ার বলি। এক কথায় যদি আমরা ক্যারিয়ার বলি তাহলে এটা হচ্ছে টাকা, বুঝে গেছে? ক্যারিয়ারে যে মোটিভেশনাল বক্তারা যে বক্তব্য দিবে সেই দিকে আমি বক্তব্য দিব না। ক্যারিয়ার বলতে আমরা যেটাকে এক কথায় বলি সেটা হচ্ছে টাকা। আমার টাকা আছে, কারো শিক্ষা নাই কিন্তু সে কোটিপতি, তার মানে বোঝা গেল সে অনেক বড় ক্যারিয়ারওয়ালা, এটা মনে করি না আমরা। আমাদের সমাজে যার যত বেশি টাকা আছে সে তত বেশি সম্মানিত, যত বেশি টাকা আছে তার বড় বড় ইন্ডাস্ট্রি আছে, কিন্তু কলম দিয়ে সাইন দিতে গেলে কলম ভেঙে যায়। আবার তার অধীনে কিন্তু অনেক শিক্ষিতরা চাকরি করে। যে আমরা অনেক সময় যে ক্যারিয়ারের সম্পর্কে চিন্তা করি যে আমার ভালো একটা ক্যারিয়ার হবে, ভালো একটা চাকরি হবে, তো আমরা স্বপ্ন দেখি ওই সাইন দিতে গেলে যার কলম ভেঙে যায় তার প্রতিষ্ঠানের এমডি হোক, বা তার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ম্যানেজার হোক, বা তার প্রতিষ্ঠানে কোনো একটা জব আমি পাবো, এভাবে আমরা স্বপ্ন দেখি। আর আলটিমেট গোল হচ্ছে দুনিয়ার জীবনে একটু শান্তিতে থাকা, যে আমরা একটু আরাম আয়াসে জিন্দগি অতিবাহিত করা। চাকরি করলেন, মাস শেষে বেতন পেলেন, এরপরে আপনি যদি বাসা ভাড়া থাকে বাসা ভাড়া দিবেন, মাসের খরচ করবেন, মানে একটু আরামে আপনার লাইফটাকে সাজালেন। এই আরামে সাজানোর জন্য আমরা আমাদের জীবনের ওই যে ক্লাস ওয়ান থেকে শুরু করে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, মানে একদম মাস্টার্স পর্যন্ত বা আমাদের কামিল পর্যন্ত পড়াশোনা করি, আমরা যেন একটু শান্তিতে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, টাকা পয়সার অধিকার। এইটা হয়ে গেছে ক্যারিয়ার। বাস্তবিক করতে এইটা ক্যারিয়ার না, এর বাইরে কোনো ক্যারিয়ার আছে? কয়জন পড়াশোনা করেন যে আমি একটু শিক্ষিত হব, কয়জন আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি যে আমি একজন ভালো ইসলামিক স্কলার হব, আমি জ্ঞান অর্জন করব, আমি এই অনুযায়ী আমল করব এবং এই অনুযায়ী এই সমাজকে সাজানোর জন্য কাজ করব? এটা আসলে আমাদের মধ্যে খুব বেশি একটা পাওয়া যায়। আমাদের যে ক্যারিয়ারটা অর্জন করা দরকার, যেহেতু দুনিয়ার এই ক্যারিয়ারের অর্থ হচ্ছে আমরা দুনিয়াতে একটু শান্তিতে থাকবো, আবার আপনি এরকমও হইতে পারে যে আপনি এই ক্যারিয়ারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে যখন আপনি এটার মানে ফল বুক করা শুরু করবেন এই সময়টাতে আপনার হায়াত শেষ হয়ে গেল, আপনি মারা গেলেন, হইতে পারে না এরকম? তার মানে আপনি অনিশ্চিত একটা জীবনের জন্য আপনার পুরো জীবনটাই বিলিয়ে দিচ্ছেন, অর্থাৎ অনিশ্চিত একটা সময়ের জন্য, যে আপনি ভবিষ্যতে হয়তো ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, এটার জন্য আপনার এখনকার জীবনকে আপনি বিলিয়ে দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, পড়াশোনা করছেন, টিউশন করছেন, কোচিং এ যাচ্ছেন, করছেন না করছেন? অথচ এইটা করতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের আলটিমেট জরকালীন যে সময়টা, পরকালীন যে জীবনটা, এই জীবনের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে আমাদের? সন্দেহ আছে? সন্দেহ নাই। তো এটা ঘটবেই ঘটবে, এই জীবনে আমাদেরকে পা দিতেই হবে। সেই জীবনে শান্তিতে থাকার জন্য আমাদের ক্যারিয়ারকে আমরা গঠন করার জন্য কি সময় দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আত্মপর্যালোচনা, নিজেকে নিজের প্রশ্ন, যে দুনিয়ার এই অনিশ্চিত জীবনের জন্য যদি আমি এত পরিশ্রম করতে পারি, এত সময় ব্যয় করতে পারি, তাই না, পরকালীন সেই নিশ্চিত জীবনের জন্য, সেই লাইফের জন্য আমি এখন কোন সময় ব্যয় করছি, আমি এখন কি পরিশ্রমটা করছি, এই প্রশ্ন থেকে আমাদের উত্তর আমার আজকের আলোচনা আমি সংক্ষেপেই বলবো ইনশাআল্লাহ। আমি সূরা মুদাস্সির, এই সূরাটা হয়তো অনেকের মুখস্থ আছে, যারা কোরআন হাফেজ তাদের তো মুখস্থ আছেই। এই সূরার এক থেকে সাত আয়াত পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করব শিক্ষা শুধুমাত্র, এবং আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ।
এই অংশটা এই জন্য নিলাম, তার কারণ হচ্ছে আমরা কারা এখানে যারা আমরা আছি, আমরা কোন জায়গার ছাত্র, কোন স্কুলের, কোন কলেজের, কোন ইউনিভার্সিটি না, আমরা মাদ্রাসার ছাত্র। কিসের ছাত্র? মাদ্রাসার ছাত্র। মানে আপনি এখন আলিমে পড়ছেন, আলিম পরে আপনি ফাজিল করবেন, ফাজিল অনার্স হইতে পারে বা ফাজিল পাস, এরপরে আপনি কামিল দিবেন, এরপরে আপনার নামের আগে লেগে যাবে মাওলানা, লেগে যাবে না, মানে আপনি অনেক বড় আলিম হয়ে যান। তাইলে হাদিসে আসছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে ওলামাগণ হচ্ছেন নবীর উত্তরসূরি বা নবীগণের উত্তরসূরি, নবীদের রেখে যাওয়া কাজ, নবীদের রেখে যাওয়ার দায়িত্ব কারা পালন করবে? ওলামারা। যদি এটার আরো ব্যাখ্যা আছে, ওলামা কারা, জ্ঞানী কারা, এটার ব্যাখ্যা আছে, কিন্তু মোটা দাগে যদি আমরা বলি, এখানে আমরা যারা আছি, আমরা ভবিষ্যতে এই নবীর দায়িত্ব পালন করার জন্য নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছি। তাহলে সেই নবীর দায়িত্ব কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে। আর এই সূরার এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিচ্ছিলেন। আমরা জানি সর্বপ্রথম পবিত্র কোরআনে নাযিলকৃত আয়াত পাঁচটা, কোন সূরায়? সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই এই সূরার প্রথম পাঁচ আয়াত। এই পাঁচ আয়াতের অল্প পড়ে দেখবেন বা যারা জানেন খেয়াল করে, এখানে কিন্তু আল্লাহ রাসূলকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সূরা আলাকের প্রথম পাঁচ আয়াতে আল্লাহ রাসূলকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, শুধুমাত্র আল্লাহর পরিচয় দিলেন আর বললেন পড়ো তোমার রবের নামে, বুঝা গেছে? তাই এখানে রাসূলকে আলটিমেট কোনো দায়িত্ব দেওয়া হয়নি, অথচ এইটা জানানো হয়ে গেছে যে আপনি আল্লাহর রাসূল, আপনি রিসালাত পেয়ে গেছেন, এই মেসেজটা তো পেয়ে গেছেন উনি আল্লাহর রাসূল। এরপরে ফিতরাতে ওয়াহি, এই সময়টা আমরা জানি একাধিক মাস সময় ছিল, ওয়াহি নাজিল হয় নাই, বন্ধ ছিল, মধ্যকালের ঘটনা, সেদিকে আমরা যাচ্ছি না। এরপরেই যে অংশটা নাজিল হয়েছে সেটা হচ্ছে তাফসীর কোনো কোনো বর্ণনা এই সূরা মুদাসসিরের এক থেকে সাত আয়াত, বুঝছেন? তাইলে আল্লাহ রাসুল, তিনি রাসুল হয়ে গেলেন, এরপরে রাসুলকে বলা হচ্ছে এবার আপনার দায়িত্ব কি? ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, হে কম্বল মুড়ি দিয়ে শয়নকারী ব্যক্তি, কারণ আল্লাহ রাসুল রাস্তা দিয়ে হাঁটছিলেন এই যে ফিতরাতে পরবর্তী সময়ে, হঠাৎ আবার দেখলেন হেরা গুহায় যে ফেরেশতাকে তিনি আসছিলেন সেই ফেরেশতা আবার তার সামনে হাজির, তিনি বাড়িতে দৌড়ে আবার চলে আসলেন, এসে জাম্বিলুনি জাম্বিলুনি বা মানে তার আবার আবার জ্বর উঠে যাওয়ার উপক্রম হচ্ছিল। এই সময়টাতে এসে জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতগুলো রাখেন, প্রথমে কি বলছেন? ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, হে কম্বল উড়ি দিয়ে শয়নকারী ব্যক্তি। তাইলে এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল উড়ি দিয়ে শয়নকারী ব্যক্তি ইন্ডিকেট করলেন, এটার একটা ব্যাখ্যা আছে। একাধিক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি আল্লাহ রাসূল হয়ে গেছেন, এখন আর আরাম করার দিন নাই, বা আপনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্ব পালন করতে গেলে আপনি আর এইভাবে লম্বা সময় ধরে দুয়ানোর সুযোগ নাই, লম্বা সময় ধরে নিশ্চিন্তে আপনি ঘুমিয়ে থাকবেন, রেস্ট করবেন, এই সময় আর আপনার থাকবে না, আপনাকে এবার পরিশ্রম করতে হবে, আপনাকে এবার কাজ করতে হবে, আপনাকে এবার মাঠে নামতে হবে, এবং এইটা যখন করতে যাবেন তখন আপনার বিরুদ্ধে অনেক বিপদ মুসিবত আসবে, এগুলো মোকাবেলা করতে হবে, অনেক ঝামেলা আসবে, এগুলোকে আপনি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং এখন আপনি এই যে শীতের রাত হোক আর জ্বর হইলে কম্বল মুড়ি দিয়ে শয়ন করার এই সময়টা আর পাবেন না। তাইলে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া যারা, অর্থাৎ রাসুলের দায়িত্ব পালন করার উত্তরসূরি আমরা যারা, আমাদেরকে এই মেসেজ মাথায় সেট করতে হবে যে আমরা যদি রাসুলের উত্তরসূরি প্রকৃত অর্থেই হইতে চাই, তাইলে আমাদের মাথা থেকে আরামায়েশ জিন্দেগি ত্যাগ করতে হবে, যে আরামায়েশ করা যাবে না। অথচ আমাদের সমাজে আমরা বেশিরভাগ দেখি আমাদের আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আমরা নিজেদেরকে পরিচয় দিই আমাদের আরামায়েশের শেষ নাই, আমাদের কোনো কষ্ট নাই, আমরা মসজিদে যাই ইবাদত করি আবার হুজরায় চলে আসি, আর আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো দায় দায়িত্ব নাই,
আমরা মাদ্রাসা যাই, পড়াশোনা করাই, এরপরে আবার আমার রুমে চলে আসি। আর দ্বিতীয় কোনো আমার দায়িত্ব নাই, দ্বিতীয় কোনো পেরেশানি আমার নাই। অথচ এটা আমি ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া দায়িত্ব নয়। এভাবে আপনি যাবেন আর আসবেন আর আপনার লাইফটা পার করে দিবেন, এটা কিন্তু হবে না। বুঝছেন কিনা আমার কথাগুলো? বোঝা যাচ্ছে? তাই না? এই মেসেজটা এই আয়াতে দেওয়া হইল। পরে আল্লাহ কি বললেন? কুম, আপনি দাঁড়িয়ে যান। এটার ব্যাখ্যাগত অর্থ হচ্ছে আপনি বেরিয়ে পড়ে, আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে এখন আপনাকে বেরিয়ে পড়তে হবে, বসে থাকার সুযোগ নাই, দাঁড়াতে হবে। এরপরে ঘরের মধ্যে থাকার সুযোগ নাই, আপনাকে বেরিয়ে পড়তে হবে, পরেশানি বাড়াতে হবে। এই যে গেলাম আর আসলাম, গেলাম আর আসলাম আর লাইফটা চলে গেল, এইভাবে হবে না। বরং আপনাকে বেরিয়ে পড়তে হবে, ময়দানে জাপিয়ে পড়তে হবে, আপনার পরেশানি বাড়াতে হবে। কিসের জন্য? সেই দায়িত্বটা কি আপনার? পরের শব্দ কি? ফানজির, আপনি মানুষকে সতর্ক করবেন, আপনি মানুষকে সতর্ক করবেন, সাবধান বাণী শোনাবেন। কিসের থেকে সতর্ক করবেন? এই যে মানুষ তাদের জীবনকে মানে একটা গতবাদার স্টাইলের মধ্যে ঢুকিয়ে দিছে, যে জন্ম হইলো, এরপরে তার পিতা মাতা তাকে লালন পালন করে বড় করলেন, এরপরে সে রুজি করা শিখলো, অথবা সেই সময়কার তারা লুটতরাজ করতো, কেউ ডাকাতি করতো, যে যেভাবে পারে তাদের সম্পদ অর্জন করতো, সে পেট পুরে খাইত, তার অনেক সম্পদ ছিল। একটা পর্যায়ে সে বিয়ে করত, তার সন্তান হইতো, সে বৃদ্ধ হয়ে যাইত, এরপরে সে মারা যাইত। এইটা ছিল একটা লাইফ স্টাইল। আর এই লাইফ স্টাইলের মধ্যে আর পশুর লাইফ স্টাইলের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ একটা পশুর বাচ্চা জন্ম নেওয়ার পর তার পিতা মাতা তাকে যেভাবে পারে লালন পালন করে, একটা পর্যায়ে তাকে শিকার করা শিখায়। মানে এই যে কেরিয়ার, যে তোমাকে কেরিয়ার শিখতে হবে, তোমাকে তোমার নিজের জীবনকে মানে নিজের রুটি রুজি করতে হবে, আর শিকারে যেতে হবে, এটা শিখতে হবে। এরপরে সে শিকার করা শিখে, শিকার করে খায়, এরপরে তাদের স্টাইলে তাদের সম্পর্ক হয়, তাদের সন্তান হয়, তাদের সন্তানকে তারা লালন পালন করে, এরপরে একটা বয়স হয়ে তারা মারা যায়। আর কোনো দায়িত্ব পশুর মধ্যে নাই, পশুদেরকে আর কোনো দায়িত্ব দেওয়াও হয় নাই। মানুষের লাইফ স্টাইল যদি এইভাবে হয়ে যায়, আশরাফুল মাখলুকাতের লাইফ স্টাইল যদি এইভাবে হয়ে যায়, যে আমি জন্মগ্রহণ করলাম, লালন পালন করা হইলো, শিকার করা হইলো, মানে আমাকে পড়াশোনা করাই, আমাকে একটা চাকরি শিখানো হইলো, অথবা ব্যবসা শিখানো হইলো, আমি রুজি করলাম, বিয়ে দেওয়া হইলো, সন্তান হইলো, লালন পালন করলাম, বৃদ্ধ হইলাম, মারা গেলাম, এই লাইফ স্টাইল মানব সন্তানের হইতে পারে। আর যারা এই লাইফ স্টাইল লিড করবে, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে সেই সময় আরবের মানুষ যে জাহেলিয়াতের মধ্যে ছিল, এইভাবে যদি তারা চলতে থাকে তাহলে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। দুনিয়ার জীবনে তাদের শান্তি থাকবে না, পরকালীন জীবনেও তাদের শান্তি থাকবে না। বা দুনিয়ায় তাদের কোনো কেরিয়ার নেই, পরকালীন জীবনেও তাদের কোনো কেরিয়ার নেই। সেজন্য আপনি হে রাসূল তাদেরকে সতর্ক করেন এই ব্যাপারে, যাতে এইভাবে চলা যাবে, এইভাবে লাইফ স্টাইল নয়, এটা জীবন বিধান নয়, এটা মানুষকে, এই জন্য মানুষকে দুনিয়ায় প্রেরণ করা হয় নাই। এই সতর্কতা আপনি মানুষকে বলে দেন। তাইলে আজকে আমরা যারা এখানে আসছি, আমরা এখন একটু আত্ম পর্যালোচনা করা, আমরা আলিমে পড়াশোনা করছি, বয়স কিন্তু কম হয় নাই আমাদের। এই বয়সে আমাদের ইতিহাস পড়ে দেখবেন, মুসলমানদের ইতিহাস পড়ে দেখবেন, এই বয়সে কিন্তু মুসলমান সেনাপতিরা রাজ্য জয় করেছেন, যুদ্ধ করে রাজ্য জয় করেছেন। আর আমরা মনে করি এই বয়সে আমরা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কাজে বা দাওয়াতি কাজে যখন বিভিন্ন ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, দাওয়াতি কাজ হয় আমাদের, আমরা এরকম রেয়ার কেসে পেয়েছি, আলিমে পড়ে ইন্টারে পড়ে তার মা বলছেন যে বাবা আমার ঠিক আছে শিবির ভালো, আমার ছেলে শিবির করবে, আপনাদের সাথে যাবে, কিন্তু একটু সময় দেন, আমার ছেলে তো এখন ছোট, এখনো বুঝে না, অথচ ওনার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আচ্ছা সে কি ছোট? শিবির বলে ক্লাস ফাইভে উঠার পর শিবিরের সমর্থক হওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে যখন আমি দায়িত্ব পালন করছিলাম, আমি ক্লাস থ্রি ফোরে আমি সমর্থক গ্রহণ করাইতাম, আমি ক্লাস সিক্সে শিবিরের সাথী বানাইছি, ক্লাস সিক্সে শিবিরের সাথী বানিয়ে দেবে, তাকে ত্রিশটার মতো বই পড়তে হয়, তাকে চারটা নোট করতে হয়, আয়াত হাদিস মুখস্থ করতে হয়, তাকে কন্ট্যাক্ট দিতে হয়, দায়িত্বশীল তার মৌখিক পরীক্ষা নেন, দুইটা কন্ট্যাক্ট পর পর পাস করার পর তাকে শপথ দেওয়া হয়, কেবল সাথী। ক্লাস সিক্সে আমি সাথী শপথ দেওয়ার ব্যবস্থা করেছি। তার কারণ কি জানেন? আজকে দেখবেন আপনার ছোট ভাই বোন বা আপনার বাপ দাদা যারা আছে,
বয়স 2-3 তে পড়ে মোবাইলের এমন 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 সেটিংস আপনি জানেন না, সে জানে ফেসবুক বা ইউটিউবের এমন এমন সেটিংস, মানে এইদিকে ধাক্কা দিলে এই চলে আসে, ওইদিকে ধাক্কা দিলে ওই চলে আসে, দেখবেন আপনার দাগ নিয়ে যেতে পারে, অথচ সে এখন ক্লাস ওয়ানেই পড়ে না। দেখছেন কিনা, এটা পাইছেন কিনা? এই যুগে আমরা চলে আসছি, এখানে আসার পর আমরা এখন আর ছুটো নাই। তো ওই যার কথা বললাম যে আমার ছেলে ইন্ডিয়া মানে ছুটো একটু পরে থাকে সময়, সে যখন ওনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওই অভিভাবক আমাদেরকে খুঁজে বলছে যে বাবারা আমার ছেলেটাকে একটু নিয়ে আনো তোমাদের সাথে। কি হয়েছে গেল, আপনি তো বলছিলেন যে আরো একটু পরে ইউনিভার্সিটি শেষ করুক, এরপরে যে না আর ইউনিভার্সিটি পরে হবে অসুবিধা নাই, পড়াশোনা তো অনেক হইলো আরো হবে অসুবিধা নাই, কিন্তু এখন শিবির করা দরকার নাই। কেন? তার কারণ হচ্ছে আগে নামাজ পড়তো, তোমরা যখন তার সাথে আসা যাওয়া করতা তখন সে নামাজই ছিল, মসজিদে যেত, ঘরে বসে কোরআন পড়তেই যে আমরা সাথী মানার জন্য তাকে দিতাম, সে মুখস্থ করতো। তিনি বলতেছেন এখন তো নামাজে যায় না, নামাজের কথা বলে চোখ রাঙায় চোখ রাঙায়, আর রুমের মধ্যে দরজা লাগাই গিয়ে কি যেন শুধুমাত্র ফোনে টিপা টিপি করে আর ফোনের কথা বলে। তার মানে তার আরো বিভিন্ন জায়গায় কথা বলার জায়গা তৈরি হয়ে গেছে এবং সেটা কি আমরা তো বুঝতে পারছি, ফোনে কথা বলছে ঘন্টার পর ঘন্টা দরজা লাগাইয়া, কার সাথে কথা বলছে? মেয়ে বন্ধুর সাথে কথা বলছে। এই ছেলেকে যে ওনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, তার যে বিগত জীবনের লাইফ স্টাইল এটা থেকে পরিবর্তন করে নতুন করে তাকে নামাজি বানানো, নতুন করে তাকে কোরআন পড়ানো, নতুন করে তাকে হাদিস দেওয়া মুখস্থ করার জন্য যেই ছেলে খুঁজছে কিভাবে গার্লফ্রেন্ডকে আরো একটু মানে নিজের প্রতি ইমপ্রেস করা যায়, কোন মেসেজ লিখলে পরে আমার প্রতি আরো একটু বেশি আকৃষ্ট হবে, সেই মেসেজ খুঁজনেওয়ালা ছেলেকে আপনি হাদিসের বই দিবেন যে এটা মুখস্থ করো, এটা অনেক কঠিন একটা কাজ। সুতরাং ছোটবেলা থেকেই আমাদেরকে তৈরি হওয়া না, তাইলে আমি যেটা বলছিলাম আমরা এখানে আলিমে পড়াশোনা করছি, আমরা নবীর দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, এই বয়সে আসার পরেও আমরা মানুষকে সতর্ক করার জন্য জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য এক কথা দিনের দাওয়াত দেওয়ার জন্য কি ভূমিকা পালন করছি, আত্মপর্যালোচনা করো, আত্মপর্যালোচনা করো। এটা বলার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কতদিন একজন ভাই আমাকে বলছে যে সাধারণ একটা প্রোগ্রামে গেছিলাম, সে শিবির করে আপনার এখানে অনেক সাধারণ শিক্ষার্থী আছে, বলছিলাম শিবির সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করো, সাধারণ প্রোগ্রামের আমাদের একটা এজেন্ডা আছে প্রশ্ন করা। সে বলছিল যে ভাই আমরা তো শিবির করি না আর ভবিষ্যতে শিবির করবো কিনা জানি না, তবে আমরা কোনো রাজনীতি করতে চাই না বা কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন বললাম তো রাজনীতি পরে, এই অর্থে আর এই ব্যাখ্যা এই ওয়াজে গেলে অনেক সময় ইসলামী আন্দোলন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি দায়িত্ব পালন করি, সে হচ্ছে যে ভাই যারা এই কাজ করে আমরা তাদেরকে সহযোগিতা করবো, এখন যদি বিএনপি এই কাজ করে আমরা তাকে সহযোগিতা করবো, আওয়ামী লীগ এই কাজ করে আমরা তাকে সহযোগিতা করবো, তার মানে ইসরায়েলও যদি কাজ করে তাহলে ইসরায়েলকেও সহযোগিতা করবো, মানে এটার অর্থ এই না যে ইসরায়েল বা আওয়ামী লীগ মুসলমান হয়ে ইসলামী আন্দোলন করছে এটা না, বরং আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে আজকে থেকে আমরা নামাজ পড়ার সুযোগ করে দিলাম আপনাদের ওই ক্যাম্পাসে, আগে নামাজের অবস্থা ছিল না, তাইলে আওয়ামী লীগ ইসলামের দায়িত্ব পালন করে ফেলেছে আর আপনি তাকে সহযোগিতা করে ফেলবেন, এটাই কি আপনার দায়িত্ব? আপনার একটা মিশন থাকতে হবে, আপনার একটা ভিশন থাকতে হবে, আপনার একটা টার্গেট থাকতে হবে, এই টার্গেটটা হচ্ছে আল্লাহ রাসূলকে এই আয়াতে বলছেন মানুষকে সতর্ক করতে হবে, জাহান্নামের পথ থেকে মানুষদেরকে টেনে নিয়ে এসে জান্নাতের পথ দেখাতে, সেই দাওয়াতি কাজ আমাদেরকে ইসলামী চাকরি শিবির আমাদেরকে নিয়ে আসছে, শুধুমাত্র এখানে কেরিয়ার আমাদেরকে সাইন করে দেওয়ার জন্য বা সেই মোটিভেট দেওয়ার জন্য না, বরং পরকালীন জীবনে আমরা কিভাবে আমাদের কেরিয়ারকে গঠন করতে পারি, দুনিয়ার এই জীবনে ইসলামের পক্ষ আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে দায়িত্ব ইসলামকে বিজয়ী করার দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা, সেই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে ময়দানের জন্য প্রস্তুতি করা। তাইলে এই আয়াতে আমরা পাইলাম আল্লাহ বলছেন আপনি মানুষকে সতর্ক করে কুম ফাআনজির, মানুষকে সতর্ক করাটা দিনের দাওয়াত দেন, এরপরে কি রব্বাকা ফাকাব্বির, যে আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, আপনার রবের বরত্ব আপনি ঘোষণা করেন। এটা একটা অর্থ আমরা খুব ভালোভাবে বুঝি যে নায়ে তোকে আল্লাহ পরে স্লোগান মারাজ পোট কাপাইয়া নায়ে তোকে আল্লাহ পরে স্লোগান আমরা খুব ভালো দিতে পারি, আমাদের স্লোগানের কম্পনে প্রকল্পিত হয় আশপাশের এলাকা, শুধুমাত্র আপনি এই স্লোগান দিয়েই আল্লাহর বরত্ব প্রতিষ্ঠা করতে পারবেন।
তাইলে আল্লাহর মহত্ব কিভাবে প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহ রাসূল কে বলবে, আয়াত আল্লাহ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে আমি আপনাকে রাসূল হিসাবে হেদায়াত সহকারে সত্য দিন সহকারে পাঠিয়েছি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আপনার দায়িত্ব হচ্ছে আমার দেওয়া এই দিনকে, যে সত্য দিন আপনাকে দিয়েছি, এটাকে অন্যান্য সকল দিনের উপর, অন্যান্য সকল মতবাদের উপর বিজয়ী করবে। তাইলে আল্লাহ বলছেন, রব্বাকে সাক্ষাৎ দিন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন। এর অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া এই দায়িত্ব, আল্লাহর দেওয়া এই দিনকে আপনি অন্যান্য সকল দিনের উপর বিজয়ী করার লক্ষ্যে কাজ করেন। আপনি ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন, আর এটাই হচ্ছে মুমিনদের দায়িত্ব। এই জন্য আপনাকে কাজ করতে হবে, এই জন্য আপনাকে সময় দিতে হবে, এই জন্য আপনাকে শ্রম দিতে হবে, আর এটাই হচ্ছে আপনার আমার কেরিয়ার। আমরা এই কাজের মধ্যে নাই, আমরা কামতের দিনের কাজের মধ্যে নাই, আমরা মনে করি পড়াশোনা করছি, ওই যে আগে যেটা বললাম, একটা সার্টিফিকেট অর্জন করবো, চাকরি করবো, যাবো আসবো, শেষ। এইভাবে মুমিনদের লাইফ স্টাইল হইলে সারা দুনিয়া দেখি মুসলমানরা এইভাবে নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত হবে। এই যখন আমরা মিছিল দিচ্ছি ইন্ডিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে, ইন্ডিয়া কি শুধু কটূক্তি করা হয়, সেখানে মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়, তাইলে এই জায়গাগুলোতে কেন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কেন সারা দুনিয়া ব্যাপী মুসলমানরা আজকে নির্যাতিত? তার কারণ হচ্ছে আমরা ইকামতের দিন জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে আমরা হাতটা গুটিয়ে নিছি, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিছি, যে এই দায়িত্ব আমাদের পালন না করলেও হোক। অথচ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার, যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে, সে আল্লাহর রাস্তায় লড়াই করতেই হবে, এটাই হচ্ছে তার দায়িত্ব। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে তার দায়িত্ব, আল্লাহর রাস্তায় লড়াই করতে, অর্থাৎ আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে আপনাকে কাজ। রাস্তা দুইটা, একটা হচ্ছে এই রাস্তা, আর একটা হচ্ছে এই আয়াতের পরে অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করবে তারা তাগুতের পথে লড়াই করবে, তাগুতের পথে তাগুতকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবে। অপসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলোকে বিজয়ী করার লক্ষ্যে সে শ্রম দিবে। আর যদি আপনি কামতের দিনের কাজের মধ্যে না থাকেন, আগের দায়িত্বের মধ্যে না থাকেন, ঘরে বসে তাকে মনে করে তাই তো আমার দায়িত্ব হয়ে গেছে, তাইলে আপনিও আলটিমেট এই সুদঘুষের পক্ষের শক্তি না, ভুল বললাম। যদি আপনি আল্লাহর দিনকে বিজয়ী করার পক্ষে কাজ না করেন, তাইলে আপনি কার পক্ষে? কার পক্ষে? তাগুতের পক্ষে। সুতরাং একামত দিনের কাজের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করবে, আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে, তাইলেই বলে আমার রাস্তায় আমি আছি। আর যদি আমি বসে থাকি হাত পা গুটাইয়া, তাইলে আলটিমেট তাদের শক্তিকে আমি বৃদ্ধি করলাম, তারা দশজন মিলে কাজ করছে আর আমাদের এখানে দশজন মিলে কাজ করছেন আপনি সহ, অর্থাৎ তাগুতের পক্ষের দশজন আর ইসলামের পক্ষের দশজন, এই দশজনের মধ্যে থেকে আপনি একজন মনে করলেন যে আমি কোনো দোলাদোলের মধ্যে নাই, রাজনীতির মধ্যে নাই, কই মারামারি এগুলোর মধ্যে নাই, ভাই আমি আসি আসি আমি চাকরি করি আমি আমার বাড়িতে চলে গেছি, তাইলে এই দশজনদের কয়জন চলে গেল? একজন চলে গেছে না, কয়জন হয়েছে? নয়জন। আপনি তাদের সাথে না না থাকেন, কুফরিদের সাথে না থাকেন, কিন্তু এই দশজন থেকে একজন কমে গেছে না, সত্যি একটা কমে গেছে, নয়জন হয়ে গেছে। আর এখানে কয়জন? এখানে দশজন মহাল তবিয়তে আছে। তাইলে আপনি মুসলমানদের শক্তি কমিয়ে দিলে, আপনি নিষ্ক্রিয় দেখলেন ইমানদারদের শক্তি কমে গেছে, সুতরাং কোন অবস্থাতেই আপনি একামাতের দিনের কাছ থেকে নিষ্ক্রিয় থাকার কোন সুযোগ নেই। সুতরাং আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব আমাদেরকে এইভাবে বিষয় ইসলামী ছাত্র শিবির কি চায়? ইসলামী ছাত্র শিবির এইটাই চায় যে অন্যান্য সকল মতবাদ, যত মতবাদ আছে সব মতবাদকে একদম সমূলে উপরে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কাজ করতে, ঠিক কিনা? তাইলে আল্লাহ রাবুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের দায়িত্ব দেওয়ার সাথে সাথে এই দায়িত্ব দিচ্ছেন যে আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, যে আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন, পোশাককে পবিত্র করেন। এটা দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে চাকরি করতে পোশাককে পবিত্র রাখেন, কারণ সেই সময়ে এবং এই সময়েও একটা
দারোরা মানুষদের মধ্যে আছে, অনেক ক্ষেত্রে মুসলমানদের মধ্যেও আছে। যত বেশি দুনিয়া বিমুখ হওয়া যায়, যত বেশি কাপড়ের মধ্যে ময়লা ময়লা লাগাইয়া দেখা যায়, যত বেশি চুলের মধ্যে জট লাগাইয়া দেখা যায়, মানে 2 বছর 3 বছর হয়ে গেছে চুলের মধ্যে পানিও লাগে নাই, চুলের মধ্যে জট লাগানো, কাপড়ে ময়লা, লাল কাপড় একটা কাছে আটতেছে, হাতে সিন্দুর লাগানো, এরপরে গলার মধ্যে আরো কানা পয়টা লাগানো, এইরকম হিল বাবা মুক্তি চিন বাবা এইভাবে আছে না? আর আমরা এই বাবাদের কাছে যাই, বাবা আমি তো একটা পাথর মনে বিরোধ হয়ে গেছে। আপনি না যান কিন্তু সমাজের মানুষ যায় কিনা? যায় কিনা বলে মনে করা হয় যে এই মনে হয় সবচাইতে পি ময়লা টেলার মধ্যে আছে, এরপরে মানে পাগল ছাগলের মতো। সেই সময় এই ধারণা ছিল, এখন এই ধারণা আছে। এই জন্য আল্লাহ রাসূলকে বলছেন, আপনি যে দায়িত্ব পালন করছেন, যে দিন নিয়ে আসছেন এই দিন এইভাবে আপনি বৈরাগ্যবাদী জীবনযাপন করবেন, এইটার জন্য আসে নাই। কারণ আপনি স্মার্ট থাকবেন, আপনার পোশাক পরিচ্ছদ পরিষ্কার থাকবে, পবিত্র থাকবে, এইটাকে আপনি পবিত্র রাখবেন। আর আরেকটা অর্থ হচ্ছে পোশাককে পবিত্র রাখা, আপনার চরিত্রকে আপনি প্রশ্নের উর্ধ্বে রাখবেন। দিনের দাহি যারা, আমরা যারা নবীদের উত্তরসূরি হব, আমাদের চরিত্রকে সবসময় প্রশ্নের উর্ধ্বে রাখতে হবে। আমাদের আমলনামার মধ্যে কোনো ঘাটতি দেখা যাবে না, কেউ আমাদের দিকে আঙ্গুল তুলবে যে ইসলামের ব্যক্তিত্ব, সে ইসলামে কিস করা। আমার দেখা যায় সারা রাত ক্লাস করে হুজুরের নামাজ মসজিদে গিয়ে পড়েন, আছে কিনা এরকম? তাইলে আপনার চরিত্রকে আপনি সংশোধন করবেন। আপনি অনেক বড় স্কলার কিন্তু ব্যবসা করলে আপনি আপনার সেই ব্যবসার মধ্যে আপনি সৎ থাকতে পারেন না, মানুষ আপনাকে সৎ মনে করে আপনার কাছে টাকা রাখে আর আপনি এটা টাকা মেরে দেন, তাইলে কি আপনার দাওয়াত মানুষ গ্রহণ করবে? দাওয়াত গ্রহণ করবে, ইসলামের দিকে মানুষ আকৃষ্ট হবে? অথচ ইসলামের ইতিহাস হচ্ছে, ইসলামের ঐতিহ্য হচ্ছে যে মানুষ মুসলমানদের আচরণ দেখে, ব্যবহার দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করছে। সারা দুনিয়ার ইতিহাস খুঁজে দেখবেন, মুসলমানদের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। ও মুসলিমে তাদের রাষ্ট্রে আহ্বান করেছে যে আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে আমাদের অধিকার দেয় না, জুলুম নির্যাতন করে, যে আমাদের ধর্মের বাইরে আপনারা হওয়া সত্ত্বেও আপনারা আসেন, আমাদেরকে নেতৃত্ব দেন, আমাদেরকে শাসন করেন। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে আপনারা যে জায়গায় শাসন করছে সেখানকার মানুষ শান্তিতে আছে। সুতরাং আমাদের চরিত্রকে পবিত্র করতে হবে, চরিত্রকে সুন্দর করতে হবে। ওয়ার রুজ জাফা হাজুর, আর যত ধরনের গুনার কাজ আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, অশ্লীল কাজ আছে, এইগুলো থেকে নিজের সম্পর্ককে ডিটাচ করতে হবে, এইগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। কোনো গুনার কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে, বলে বলে যে ভাই কিছু করার তো নাই, সুদ আনা লাগছে, সুদের টাকা লোন দেখতে কে আনা লাগছে, এটা বলার সুযোগ নেই। আপনি গুনার কাজ থেকে বিরত থাকবেন। আপনি বলে যে ভাই মিথ্যা না হয়ে এত বড় সুযোগ ছিল না, এই জন্য মিথ্যা বলে ফেলছে, এটা করার সুযোগ নাই। আপনি দিনের দাহি, আপনি নবীর উত্তরসূরি, যে নবীর উত্তরসূরি সেই নবীকে তোমাদের মিথ্যা কথা বলেছিলেন, তিনি তো রাসূল হওয়ার আগ থেকেই তিনি সত্যবাদী, এই জন্য তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে। সুতরাং উপর মানে কোচ দেখিয়ে, আপনি একটা অজর দেখিয়ে আপনি গুনার কাজ করে ফেলবেন, এই সুযোগ আপনাকে সরিয়ে দেয়। ওলা তামনুন তাস্তাকসির, আর বেশি পাওয়ার আশায় আপনি কাজ করবেন না। অর্থাৎ আপনি মনে করেন দান করলেন, দান করতেই তাকে আপনার এলাকায় যে অসুস্থ হয় তাকে দান করেন, যার ঘর ভেঙে গেছে আপনি তাকে 3x দেন, এইভাবে দিতে থাকেন। আর আপনার মনের মধ্যে এই চিন্তা আলম করেন যে মানুষ এক সময় আমাকে দানবই হবে, এই চিন্তা অনেকের মধ্যে থাকে না? আপনি দান করবেন না মানুষ আপনাকে দানবই বলার জন্য, আপনি কামাতে দিনের কাজ করবেন না মানুষ আপনাকে বীর বলার জন্য, আপনি শহীদ হয়ে যাবেন না এই নিয়তে যে মানুষ আপনাকে শহীদ বলবে, এই জন্য কিছু পাওয়ার আশায় কিছু করবেন না। এটা হচ্ছে মুমিনদেরকে মেসেজ দেওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু পাওয়ার আশায় আপনি কিছু করবেন না। আমরা দিনের দাওয়াত নিয়ে যাই, এরপরে মনে করি আগে থেকেই ভাই আগে বুকিং করে দেন, 40,000 দিতে হবে, 20,000 আগে পাঠিয়ে দেন, আর 20,000 শেষ হওয়ার সাথে সাথে আমার দিনের হাতে তুলে দিবেন ভাই, এটা করা যাবে না। কিছু পাওয়ার আশায় আপনি দরকার কি আপনার এই দাওয়াত দিয়ে দেওয়া? সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে যত পরিমাণ ইসলামিক কনফারেন্স হয় বা ওয়াজ মাহফিল হয়, সারা পৃথিবীতে খুঁজে পাবেন না এত পরিমাণ কনফারেন্স হয়, এত পরিমাণ ওয়াজ মাহফিল। আবার দুর্নীতির মধ্যে কারা সেরা হয়? আমরাই, আমরাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, সুদ ঘুষের মধ্যে আমরাই সম্পৃক্ত হই, তাই এত ওয়াজ কই যায়, এত নসিহত কই যায়,
একটাই কারণ, কারণ হচ্ছে এই ওয়াজ গুলো তাসির করছে না আমাদের উপর, আমাদের উপর আসর করছে না। কারণ ওয়াজি যখন আপনার কি ওয়াজ করবেন, আপনার উপর আসর করবে, সর্ব হচ্ছে ওয়াজি কি করবেন, আমল করবেন, আমল করবেন, তার নিয়ত ঠিক থাকবে। তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, তিনি যা বলছেন তা আমল করছেন, কিন্তু এই যে আগে বুকিং আর শেষ হওয়ার সাথে সাথে পরে একটা দিয়ে দিবেন, তাই উদ্দেশ্য হচ্ছে আমার টাকা। যত বেশি সুন্দর করে সুলভিত বেলতে ওয়াজ করা যায়, যত বেশি সুর দেওয়া যায়, যত বেশি টান দেওয়া যায়, যত বেশি উপস্থিতি নিয়ে আসা যায়, তাহলে পরবর্তী শিডিউল আমার জন্য কনফার্ম এই মাস। আর পাশের এলাকার পরিচালনা কমিটি আমার সাথে যাওয়ার সময় উদুর 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 আপনার আগামী দিনের শিডিউল আছে, এই নিয়তটা কি আমাদের মধ্যে? তাহলে এই নিয়ত নিয়ে যখন আপনি ময়দানে ওয়াজ করবেন, এই ওয়াজ তাসির করবেন, উপস্থিতটাই মানুষকে আপনি কাঁদাতে পারবেন, হাসাতে পারবেন, লাফাতে পারবেন, কিন্তু ফজরের নামাজ গিয়ে দেখবেন ঘুমাচ্ছে। তাহলে আপনি কি শিক্ষা দিলেন তাদেরকে, কি তাসকিয়া করলেন তাদেরকে, আপনি কি ইসলাহ করলেন আপনি তাদেরকে? তাহলে এইভাবে কিছু একটা পাওয়ার আসে, আপনি যখন দিনের কাজ করবেন, এই কাজে আপনিও লাভবান হইতে পারবেন না, মানুষকেও কিছু দিতে পারবেন, আলটিমেট আপনাকে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এইলে ওলা তামুন উন্দাস থাকছে, বেশি পাওয়ার আসে কিছু করা যাবে। ওলি রব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করেন। তাইলে এই যে দায়িত্বগুলো দেওয়া হইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই সাথে আমাদেরকে এই দায়িত্বগুলো যখন আমরা পালন করতে যাব, তখন বিপদ মুসিবত বাধা বিপত্তি জরুরি নির্যাতন ফাঁসি হত্যা গুম এইগুলো আপনার পিছন চলে আসবে, এইগুলো আপনাকে ফেস করতে হবে, এই বিপদ মুসিবত গুলো আপনাকে অতিক্রম করতে হবে। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাত নম্বর আয়াত বলে এই টার্মের ওহি নাজিল করা শেষ, মানে এই জিবরিল চলে যান বলে রব্বিকা ফাসবির, মানে আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করেন। এই যে আপনি কাজ করছেন, দাওয়াত দিচ্ছেন, রমেশকে সম্পর্ক করছেন, আপনার রবের শ্রেষ্ঠত্ব দিনকে বিজয়ী করার মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ ইকামাতে দিনের কাজ করছেন, আপনি এই চেষ্টাটা করে যাচ্ছেন, এই জন্য আপনাকে বিপদে পড়তে হবে, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, আর এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আগেই বলে দিলে যেগুলো করতে গেলে বিপদ, আর আমরা কি মনে করি যে বাবা আমি তার আগে নাই, এই যে আগে বললাম আমি বেলাখালি ধাক্কা ধাক্কি বলি মারামারি রাজনীতি বেলাখালি এগুলোর মধ্যে নাই নাই, তাইলে পড়া বোঝা গেলেও আপনি পরীক্ষার হল থেকে আপনি পালিয়ে যাচ্ছেন, পরীক্ষা দিতেই আসেন নাই আপনি, এই পরীক্ষা লাগলে আপনি পাশ করবেন কিভাবে? আল্লাহ বললেন এগুলো হচ্ছে পরীক্ষা, এগুলো ধৈর্য ধারণ করে এগুলো মোকাবেলা করতে হবে, এই দায়িত্ব পালন করতে হবে। আর আপনি হাত পা গোটায় বসে থাকলেন, তাইলে আপনি কুফরের পক্ষে শক্তি হয়ে গেলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা এক কথা যেটা বলতে চাই আজকের এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করলাম, যে আমরা এই কথাগুলো ইসলামের ছাত্র শিবির আমাদেরকে বলতে চাই, যে আমরা ব্যক্তি থেকে শুরু করে আর আমি ব্যক্তি নিজে সংশোধন হবো, আমার পোশাক পবিত্র থাকবে, আমার চরিত্র সুন্দর থাকবে, আমার নফস কোন পাপ পঙ্কিলতা যুক্ত থাকবে না, সবসময় আমি প্রশ্নের ঊর্ধ্বে থাকবো, আমার পরিবারকে আমি ইসলামের আলোকে সাজাবো, আমার সমাজকে আমি আল্লাহর দিনের আলোকে সাজাবো, আলটিমেট আমি আল্লাহর দিনকে আল্লাহর জমিনের মধ্যে বিজয়ী করার জন্য আমি কাজ করব, সময় দিব, ভূমিকা পালন করব, এটাই হচ্ছে আমার পরকালীন জীবনের জন্য ক্যারিয়ার। এই কাজের মধ্যে যদি আমি থাকতে পারি, এই প্রসেসের মধ্যে যদি আমি থাকতে পারি, তাইলে বোঝা যাবে যে আমার নিশ্চিত যে জীবন, যেটা আগে বললাম পরকালীন যে জীবন, যে জীবনের নিশ্চয়তা 100% যে ঘটবেই ঘটবে, সেই জীবনের ক্যারিয়ারের জন্য আমাদের এই শ্রমটা কাজে লাগবে। তাইলে এই সময়টা এই শ্রম আমাদেরকে বাড়াতে হবে, বাড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।